দিনাজপুরে, বর্তমানে হাজী মোহাম্মদ তাহানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আর মোটামুটি ফ্রিল্যান্সিং নিয়ে আসলে অনেকদিন থেকেই চিন্তা ভাবনা ছিল, কারণ নিজে কিছু করার সবসময়ই একটা চিন্তা ভাবনা সবার থাকে। আর বেসিক্যালি আসলে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, সিএসসি যখন পাই, তখনই আসলে আইসিটি নির্ভর কোনো কিছু কাজ করার জন্য আসলে তখন থেকে একটা ইচ্ছা পোষণ করে মনের মধ্যে। তো সেই জায়গা থেকে আসলে ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তা ভাবনাটা, আর অনেকদিন ধরে এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম আসলে, যে আসলে কোথা থেকে ভালো কিছু নলেজ আসলে গ্যাদার করা যায় এবং ফ্রিল্যান্সিংয়ে পরবর্তীতে জীবনে সেটিকে কাজে লাগানো যায়। তো আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আসলে কোডম্যান বিটির কথা আমি জানতে পারি। তো তো অনেক ভিডিও দেখি কোডম্যান বিটির ইউটিউব চ্যানেলে, যেগুলো ফ্রি ভিডিও দেওয়া আছে সবগুলোই আসলে কভার করার চেষ্টা করেছি। তো অনেক ভালো একটা আসলে এক্সপিরিয়েন্স গ্যাদার করি সেখান থেকে, এবং চিন্তা ভাবনা করি আসলে যে কোডম্যান বিটিতে অ্যাডমিট হওয়ার আসলে। তো সেই সব কিছু থেকে আসলে কোডম্যান বিটিতে আসা। আর কোডম্যান বিটিতে যারা রয়েছে আসলে অনেক বড় বড় ফ্রিল্যান্সার রয়েছে, যেমন মিনাজ ভাই রয়েছে, রবিন ভাই রয়েছে, তাদের কথা তো শুনেছি। তো সেসব কিছু থেকে আসলে ইচ্ছাটা আরও মনের মধ্যে বড় ধরনের জাগে আসলে। তো পরবর্তীতে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক বড় কিছু করার ইচ্ছা আছে, আর সেটি যদি কোডম্যান বিটি থেকে হয়ে থাকে তাহলে তো সেটি আসলে কোনো কথাই নেই। তো সবাই দোয়া করবেন যাতে পরবর্তীতে অনেক ভালো কিছু করতে পারি ফ্রিল্যান্সিং নিয়ে। আর কোডম্যান বিটির সবাইকে আসলে অনেক ধন্যবাদ এরকম একটি প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য।